নারীদের বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে মানসিকতা পরিবর্তনে বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত অষ্টম নারী ও মেয়েদের দিবস বিজ্ঞান সমাবেশে আজ এক ভিডিও বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশে নারী নেতৃত্বে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। It is unfortunate that women represent only 12% of scientists and এটি দুর্ভাগ্যজনক যে নারীরা বিশ্বব্যাপী মাত্র 12% বিজ্ঞানী ও 30% গবেষকদের প্রতিনিধিত্ব করে। আমাদের অবশ্যই মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলো দূর করার লক্ষ্যে কাজ করতে হবে, যেন আরো বেশি সংখ্যক নারী ও মেয়েরা বিজ্ঞানে উৎকর্ষ লাভ করতে পারে। বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে আমরা নারী ও মেয়েদের নেতৃত্ব দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছি। আমাদের নারীরা গবেষক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো করছে। would help open the door further for their sisters.